পূজা শুরুর আগেই বুঝিয়ে দিতে হবে প্রতিমা, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। শেষ মুহূর্তে শিল্পীর রং তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে প্রতিমাগুলো। দুর্গাপূজার এই আনন্দকে সবার মাঝেই ভাগাভাগি করে নিতে আলোকসজ্জা আর আকর্ষণীয় গেট পূজা মণ্ডপগুলোর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। দুর্গাপূজাকে উৎসবে রূপ দিতেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলার রায় এবার চিনিগুড়া ধানের শৈল্পিক কারুকাজে নির্মাণ হয়েছে 18টি প্রতিমা। ধান দিয়ে নির্মাণ করা প্রতিমা দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। উপজেলার মুরারিকাঠি উত্তর পালপাড়া মন্দিরে তৈরি হয়েছে প্রতিমাগুলো। ধান দিয়ে গেঁথে তৈরি এই প্রতিমা যেন সোনায় মোড়ানো অপরূপ সৌন্দর্যের আধার। কাঠ, বাঁশ, পাট, নকশি কাপড় ও ফ্রেমে ব্যবহার করা হয়েছে ব্যয়বহুল চিনিগুড়া ধান। বান্দরবানে এবার সব মিলিয়ে 32টি মণ্ডপে বসছে পূজা। স্থানীয় রাজার মাঠেই হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মণ্ডপ। শুধু এই পূজা দেখতে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজর কাড়া বিভিন্ন দেবদেবীর অবয়ব। নওগাঁয় প্রতিমা শিল্পীদের কেউ করছেন মূল কাঠামোর কাজ, কেউ বা ব্যস্ত সর্বশেষ তুলির ছোঁয়ায় প্রতিমাকে জীবন্ত রূপ দিতে। তবে উপকরণের দাম বাড়ায় খুব একটা লাভবান হবেন না বলে জানান শিল্পীরা। জিনিসপত্রের দাম বাইরে যাওয়াতে আমার সুবিধা তো নেই, বর্তমানে এই বছর খুবই সিরিয়াস দাম। রঙের কাজ করতেছি এখন, যে রঙটা আছে এখন অল্প কিছু, এটা শেষ করলে আমাদের হয়ে যাবে। এবছর পূজায় ঠাকুরের ডিজাইন অনেক ভিন্ন, অনেক ভালো লাগতেছে আমাদের। পূজাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা, নিরাপত্তা, জেনারেটর, অন্য অন্য সব ব্যবস্থাই আছে। নারায়ণগঞ্জে এবছর 224টি মণ্ডপে পূজা অর্চনা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। শরীয়তপুরে 98টি পূজা মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কারিগররা, কেউ কেউ মন্দিরে মন্দিরে পৌঁছে দিচ্ছেন প্রতিমা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।